কুড়িটা হাঁড়ি শেষ হয়েছে ফাইনালি বিরিয়ানিটা হাতে গন্ধতে পুরো মাথা মাথা পাগল হয়ে যাচ্ছে এটা হচ্ছে দাদা বৌদি হোটেল একটা গাছ ফাটা আসছে দু ঘন্টা ধরে নড়তে নড়তে তো বাঙালি নমস্কার তো এখন আছি ব্যারাকপুর স্টেশনের কাছে যাচ্ছি দ্বিতীয়বারের জন্য দাদা বৌদি বিরিয়ানি খেতে ফ্ল্যাশব্যাক এখন আছি শেওড়াপুলি ফেরি ঘাটেতে যাই না ফেরি চলে যাবে বাবু একটা মেয়ে দেখতে পেয়েছে সামনে ছুটছে দেখো খালি দাদা বৌদি আর ডি বাফের মধ্যে তো অনেক এখানে কম্পিটিশন হয় নাকি বিরিয়ানি তোমার 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 পার্সোনালি কি মনে হয় যে কাটটা ভালো আরে কাকা আগে জিজ্ঞেস করলাম যে দাদা বৌদি আর ডি বাবির মধ্যে কোনটা ভালো কাকার অপিনিয়ন থেকে কাকা বললো রাস্তার ধারে মানে স্ট্রিট ফুডে যে বিরিয়ানি গুলো পাওয়া যায় 80-90 টাকা করে ওইগুলো ভালো হ্যাশট্যাগ ইমোশন তো ওটা থেকে নামার পরে আমরা এসে গেছি দাদা বৌদি হোটেলের কাছে এটা হচ্ছে দাদা বৌদি হোটেল দেখো এইটা এখন কনস্ট্রাকশন চলছে ওটা মানে পুরোটা কাজ হওয়ার পরে এই যে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ দাঁড়াও বাসটা ভিড়টা থাকবে হ্যাঁ একবার ভিড়টা দেখে নাও ভিড়টা দেখা একবার খালি আপ টু ওই ওই অবধি ভিড়টা এইখান থেকে শুরু হয়েছে অত অবধি এখন ঘড়িতে পারছে দুপুর 12:48 এখনই এরকম ভিড় 2:30 সময় আরও বেশি ভিড় বেড়ে যাবে ব্যারাকপুর স্টেশন থেকে একটা করে ট্রেন ঢুকছে ব্যারাকপুর স্টেশনে আর 90-100 টা করে লোক এসে লাইনে দাঁড়িয়ে যাচ্ছে আমরা লাইন দেখে এসেছি আলাদা সব প্রচুর ভিড় তা যায় রবিবার কত ভিড় হবে এখন পুরো দুপুরে পুরো লাঞ্চ করার সময়তে এখন এই ভিড়টা আছে এরপরে আরও ভিড় হবে আমরা স্টেশনের ওইখান থেকে গন্ধ পাচ্ছিলাম দাদা বৌদি বিরিয়ানির ব্যারাকপুর হচ্ছে একদম পুরো বিরিয়ানির একটা প্যারাডাইস এখানে কি নেই দাদা বৌদি আছে ডিবাপি আছে আমিনিয়া আছে কিন্তু আমরা দাদা বৌদির আবার দুখানায় একটা রেস্টুরেন্ট একটা হোটেল হ্যাঁ যেখানে দাঁড়িয়ে আছি এখানটায় সব ভারী ভারী দাঁড় করানো আছে এত গন্ধ এখানে বিরিয়ানি এতেই মাথা মাথা পাগল হয়ে যাচ্ছে খিদে আরও বেড়ে যাচ্ছে কটা হাড়ি কুড়িটা হাড়ি শেষ হয়েছে ওখান থেকে বেরিয়ে অবস্থা খারাপ হয়ে গেল কিন্তু আমরা থাকতে পারছিলাম না এত সুন্দর ভিটা দেওয়ার পর এত সুন্দর গন্ধটা বেরোচ্ছিল না যেমন গরম তেমন গন্ধ যাচ্ছে খিদে বেড়ে একদম গলার কাছে চলে এসছে পেট থেকে প্রচুর গরম ওরা বলছে যে আজকে সকাল থেকে এখন অবধি টোটাল 20-21টা হাঁড়ি ওরা খালি করে দিয়েছে আর আমাদের সামনেই অটোমেটিকলি 3 খান হাঁড়ি চড়ে গেল খালি হয়ে গেল রোদে আর গরমের চক্করে সবার সাথে ইন্ট্রোডিউস করাতেই ভুলে গেছি এসছে অর্পণ ইমম্যাচিওর বয় ওয়াইটি শীর্ষ বেড়া আমাদের বাবুসালা পোদে মালা নুন দিয়ে খাই লুচি গপ করে গিলে দিলে কুত্তা নারায়ণ বিচি ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট শর্ট 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 আমরা আমরা ছাতা হাতে ধরে টুকটুক করে এগোচ্ছি লাইনের দিকে বিরিয়ানি একটা অসম্ভব অসাধারণ একটা গন্ধ না অসম্ভব অসাধারণ দমকা একটা গন্ধ উল্টে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট
রাত্রিবেলা হর্নি, সকালবেলা স্যার থাকে, এখানেও সব ওই রকমই অবস্থা, পাগল হয়ে যাচ্ছে সব বিরিয়ানি গন্ধের জন্য। ব্যাপারটা হচ্ছে যে এইখানে এত রোদের তেজ, লোকে বলে সান কিস, কিন্তু আমরা এখানে সান ফাকড হয়ে যাচ্ছে, সান রেপ করে দিচ্ছে আমাদের এখানে। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরে বসার জন্য, আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে ছজনকে বলছে যে তোমরা কজন আছো, আমরা ছজন আছি, আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে চলো ফার্স্ট ফ্লোরে বসবে। হ্যাঁ নতুন হয়েছে, এই কদিন আগে মাত্র ওপেন হয়েছে, চলো বসবো, সোজা চাচ্ছি ফার্স্ট ফ্লোরে, তোমাদের দেখাচ্ছি ওর এনভায়রনমেন্টটা। ফার্স্ট ফ্লোরটা এই সপ্তাহ দুই দিনে হলো খুলেছে, নতুন উদ্বোধন হয়েছে, এখন গ্রাউন্ড ফ্লোর ছেড়ে দিয়ে এখন ফার্স্ট ফ্লোরেই যাচ্ছি খেতে। আরেকজন এসে গেছে আমাদের দিদি ভাই, হ্যালো দীপানি দা গু, হচ্ছে বাথরুম, মানে এটা হচ্ছে একটা হোটেলের বাথরুম, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেসিন, এটা হচ্ছে দাদা বৌদি হোটেলের নতুন মেনু কার্ড, মাটন বিরিয়ানি 350, চিকেন বিরিয়ানি 260, এক্সট্রা মাটন দিলে 230, এক্সট্রা চিকেন 150, এরমভাবে সাইড ডিশ আছে আপনার, তন্দুরি আছে, আর এটা হচ্ছে পুরো ড্রিঙ্কসে, অরিও শেক আছে 169, এখান থেকে সব কিছু আছে, আর এখানে মকটেল আছে, মকটেল মেনু, ভার্জিন মোজিতো, মোহিতো সব কিছুই পাবেন এখানে। মশালা কোল্ড ড্রিঙ্কস এখানে 99 টাকা, 99, আর যদি আপনারা পার্সেল নিয়ে যান তাহলে এক্সট্রা 20 টাকা, এখানে বসে গেলে 20 টাকা কম। যেমন মটন বিরিয়ানি 350 টাকা দাম লেখা আছে, পার্সেল নিয়ে গেলে 370, চিকেন বিরিয়ানি 260 দাম দেখাচ্ছে বসে খেলে, আর নিয়ে গেলে 20 টাকা বেশি, মানে 280 টাকা, তন্দুরি রুটি 30, এসব আরও আছে। এই যে তাছাড়া এক্সট্রা মেনু আছে ভাই, আমার সারাটা লাইফ এই মাইকটাকে সোজা করতেই কেটে গেল তারগুলোকে, জড়িয়ে দেখ না অবস্থা, দেখ লাইফের জন্য এরকমই ভাই, দেখ জড়িয়ে আছে, সোজা হয়ে যাবে, সেই লাইফও সোজা হয়ে যাবে, আর এই তারও সোজা হয়ে যাবে, কিচ্ছু করার নেই। এইটা শীর্ষ অর্ডার দিয়েছে, কিন্তু উদ্বোধন আমি করে দিয়েছি, বুঝি আমাদের স্যালাড দেওয়া হবে না, আমাদের স্যালাড দেওয়া হবে, তোর বেশি টাকা দিয়েছি বলে, ঠিক আছে ভাই অকার। আমি বললাম বলে বেশি, থ্যাংক ইউ। এটা এই মিমটা কিছু মনে পড়ছে, ভেতরে একটা সাদা, বাইরে সব কটা কালো, তো এটা হচ্ছে চিকেন ভাটিয়ালি কাবাব, দাদা বৌদিতে প্রথমবার জন্য ট্রাই করছি, সেরা এক কথায় অসাধারণ, এই চাটনিটা দিয়ে খেতে আলাদাই লাগবে। তবে এটা অসাধারণ খেতে, মশালা ছোটার তো জবাবই নেই। তো এক ঘন্টা অপেক্ষা করার পরেতে ফাইনালি বিরিয়ানিটা হাতে, গন্ধতে পুরো মাথা মাথা পাগল হয়ে যাচ্ছে,
রাইসটা একদম পুরো একটা একটা দানা হয়ে আছে, একটা একটা চালের। প্রচুর গরম, হাত দিতে পাচ্ছি না। এইটা হচ্ছে, বাপরে, এটা হচ্ছে দাদা বৌদি, এত গরমে হাত দিতে পাচ্ছি না। এটা দাদা বৌদি বিরিয়ানির আলুর সাইজ। এটা সরিয়ান, আমার আলু ছোট, আমারটা এদের ছজনের মধ্যে সব থেকে বেশি বড় আলুটা আমার পড়েছে। আলুর সাইজটা দেখো। আর এটা হচ্ছে চিকেনটা, হাত দিলাম ভেঙে পড়ে গেল ভেতরে আছে চিকেনটা, এত গরম আমি হাত দিতে পাচ্ছি না। তবে এটা হচ্ছে চিকেন, নরম তুলোর মতো পুরো। আমি আগেও দাদা বৌদি বিরিয়ানি খেয়ে ভিডিও বানিয়েছিলাম, সেটা তোমরা দেখেইছো। তো এইটা ও আলাদাই, আলুটা দেখো শুধু, মানে গরমে আমি হাত দিতে পারছি, আলুর সাইজটা দেখো। গাইস আমরা নিয়েছি তিনটে চিকেন বিরিয়ানি, আমি মাটন খাই না, তোমরা আগে ভিডিওতে দেখেছো। আমি চিকেন নিয়েছি, এ চিকেন নিয়েছে, আর যে ভিডিও করছে আমাদের বাবু, বাবু সালা মদেমালা, ও চিকেন নিয়েছে, বাকি অর্পণ, দীপান্বিতা আর শীর্ষ মাটন নিয়েছে। ভাই মাটনের সাইজটাও দেখিয়ে দে, তুলে করা যাচ্ছে না, বলতে পারছি না এত বড়, আর থেকে তুললেই ভেঙে যাচ্ছে, এত নরম আর স্মুথ। এটা এটা হচ্ছে মাটনের সাইজ, করিয়ান বাবু, এটা হচ্ছে মাটনের সাইজ। একটা জিনিস জায়গাটা ভুলে গেছি, এটা হচ্ছে স্যালাড দিয়েছে আর এই চাটনিটাও দিয়েছে, চাটনি স্যালাড আর হচ্ছে বিরিয়ানি। ভাই আলুর সাইজটা দেখছো, মানে এটা একটা মাছের মাথার মতো সাইজ পড়েছে আমার পাতেটা, এত বড়। আমি খেতে পারবো নাকি জানি না। তবে ভাতটা দেখো, পুরো একটা একটা চালের ভাত, একটা একটা পুরো ঝরঝরে চালটা, মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে। এবার খাওয়া শুরু করি। এত সুন্দর এনভায়রনমেন্ট, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, আলাদাই আলাদাই লাগছে, আলাদাই। আলুটা ফুলছি গোলে ঘট হয়ে যাচ্ছে, মানে এত নরম সেদ্ধ হয়েছে আলুটা, এত সুন্দর, এত পারফেক্ট সেদ্ধ হয়েছে আলুটা। আর এই উপরে একটা ধনে পাতা চাটনি দিয়েছে, আর স্যালাডের ওপর ছড়িয়ে, এটা অসাধারণই লাগছে খেতে। তো বিরিয়ানি খাওয়ার পরে পেট তো পুরো ভর্তি, কিন্তু বলে যে বাঙালির সবশেষে একটু মিষ্টি খাওয়া দরকার, তো সেই জন্য আমরা ডেজার্ট ফিড নিয়ে অর্ডার দিয়েছি। এটার দাম নিজামের থেকে 100 টাকা। আমি কোনোদিন খাইনি এটা আজ পর্যন্ত, ফার্স্ট টাইম খাচ্ছি। একদম পাতলা মতো, খুব মানে মুখের মধ্যে জড়িয়ে যাচ্ছে, খুব হালকা মিষ্টি, খুব। এটা যেহেতু 100 টাকা দাম, তারপর 6 জনের টাকা দুটো অর্ডার করেছি, 3 জনের পারেট একটা করে, তার মধ্যে আমি খেয়ে নিলাম সবটা। এর মধ্যে উপরে গোলাপ আছে, একটা কেশর মতো আছে, আরও সব বাদাম বাদাম দেওয়া আছে, খুব টেস্ট, খুব টেস্টি খেতে এটা। এখানে একটা কাপলের এই মাত্র 25th অ্যানিভার্সারি পালন করা হলো, তো দাদা বৌদির হোটেলের মধ্যেই সেটা সেলিব্রেট করছে ওরা, যে তোমাদেরকে মাত্র দেখালাম। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার আমরা বেরোবো এখান থেকে। ভাই ওইখান থেকে ভিড়টা শুরু হয়েছে আর এইখানে এসে থেমেছে। তো ওইটা ছিল লাইনের ভিড়, মানে ওইখান থেকে শুরু হয়েছে আর এইখানে শেষ হলো। আমরা একদম ঠাকুরের দেওয়াতে আজকে একদম ঠিকঠাক সময়তেই ঢুকেছি, একটার দিক করে ঢুকেছিলাম, 2টার মধ্যে খাবার পেয়ে গেছিলাম, খাবার টাবার খেয়ে বেরিয়েছি আমরা 3:05। এইটা হচ্ছে দাদা বৌদির রেস্টুরেন্ট, যার ভিডিও আমি আগেও বানিয়েছিলাম, যারা দেখোনি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যাও গিয়ে দেখে নাও। আগের বছর এসেছিলাম, আগের বছর এপ্রিল মে করে এসেছিলাম আমরা। I'm gonna go get some water.